হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিছুক্ষণ আগে রেজা ভাই মোটো মোশন থেকে ফোন দিলেন এবং বললেন যে হন্ডা ডিভি 160 অলরেডি পৌঁছে গেছে অ্যান্ড শোরুমে এখন গেলে দেখতে পারবো। তো শোনার সাথে সাথে আমার এক্সাইটমেন্ট ধরতেছে না আর কি, যদিও আমি এখন চেঞ্জ করতে পারতেছি না, কেবল তো 150টা নিলাম। আরও একটা 110 সিসির নতুন স্কুটার আসছে, কমিউটার সেগমেন্টের ছোটো স্কুটার, হন্ডা জেনিও 110। তো ওইটাও আপডেটটা দিব একসাথে। তো এখন কথা না বাড়াই চলেন, আমি অনেক এক্সাইটেড দেখার জন্য, আগে ওখানে যাই তারপর আপনাদের সাথে বাকি সব বিস্তারিত আলাপ সালাপ করা যায়। অকটেন প্রাইস বাড়ার পরে আজকে আমার প্রথম অকটেন নেওয়া, আগে কি পাইতাম এখন কি পাবো ভাবতেই তো অস্বস্তি লাগতেছে। যেদিন তেলের দাম বাড়ছে ঠিক তার আগের দিন আমি ট্যাঙ্কিটা ফুল করি, গত 2 সপ্তাহে আর তেল নেওয়ার প্রয়োজনই হয় নাই। দেখি কতটুক ঢুকে, 3.70। আগে 630 বা 40-এই আমার দেখা যায় তো ফুল ট্যাঙ্কি হয়ে যাইতো, মানে আগে তো কিছু থাকে সব সময়, তো ন্যাচারালি আমি একই টাইমিংয়েই নিতাম, কিন্তু আজকে এসে মনটা খারাপ হয়ে গেল। মনটা চাইতেছে সমুদ্রের পাড়ে গিয়ে শুয়ে শুয়ে আকাশ দেখি। চিটাং, কক্সবাজার সব জায়গায় বৃষ্টি হচ্ছে কম বেশি, এখন বাইক নিয়ে সারা রাস্তা ভিজতে ভিজতে যাওয়া তো আর এক কষ্টকর ব্যাপার। আর মাথায় যখন ঢুকছে কক্সবাজার একটা ট্যুর করবই ইনশাল্লাহ, বাসে করে চলে যাব, এখন তো কক্সবাজারে স্কুটার ভাড়া পাওয়া যায়, সো আরামসে ওইখানে যে একটা স্কুটার ভাড়া নিয়ে বিন্দাস ঘুরে বেড়াবো। আগের বার তো টেকনাফে যাই নাই, তো চিন্তা করছি এবার মেরিন ড্রাইভ হয়ে টেকনাফ চলে যাব। মাঝে মধ্যে মন চাই ঢাকা নামক গ্রহটা ছাড়া অন্য কোনো গ্রহে জায়গা। মাত্র 20 মিনিটের পথ, অলরেডি 1.25 ঘন্টার ওপরে লেগে গেল। আজকে সম্ভবত পল্টনে কোনো একটা কাহিনী হচ্ছে, নাইলে এই লেভেলের জ্যাম। এদিকে মোটো মোশনের গাড়ির অবস্থা এমন, দেখেন পুরো বাইরে দিয়েও ভিড় করে রাখা, ওই যে ওই পর্যন্ত রাখা। হন্ডা ডিভি 160 প্রতীক্ষার অনেক আগেই বলতে গেলে চলে আসছে। মোটো মোশনের হাত ধরে বাংলাদেশে স্কুটার প্রিমিয়াম সেগমেন্টের অনেক স্কুটার ঢুকলো এবং সেই সাথে হন্ডা ডিভি 160ও। যদিও এটা বিক্রির জন্য না, ওয়ান পিস আমরা নিয়ে আসছি, এটা আপনাদের সবাইকে দেখানো যে আমাদের নেক্সট লটটা আসতেছে আগামী মাসে ফার্স্ট উইকে ঢুকবে ইনশাল্লাহ। আচ্ছা, তখন সবাইকে আমরা হয়তো দিতে পারবো। এখন কিন্তু অনেকেই, আমি আজকে যখন আসলাম মোটামুটি বেশ কিছুক্ষণ হলো, এর মধ্যে বেশ কয়েকজনই দেখা হইলো যারা শুধু দেখার জন্যই আসছে। এটা রাখছি দেখার জন্য, সবাইকে দেখার জন্য, সবাইকে ইনভাইটও করতেছি এসে দেখার জন্য আর কি। প্রথমত তো ইঞ্জিনের চেঞ্জ, এটা 160 ESP প্লাস ইঞ্জিন, আর আগে 150 যেটা ছিল সেটা ESP ইঞ্জিন ছিল। ESP প্লাস ইঞ্জিন হওয়ার কারণে এটা টর্ক এবং প্লাস পিক আপ এগুলো অনেক কিছু চেঞ্জ হয়েছে, বিশেষ করে এটা 4 ভালভ হয়েছে, আগে ছিল 2 ভালভ, এটা 4 ভালভ ESP প্লাস ইঞ্জিন। আর এটার টর্ক আছে 15.8 নিউটন মিটার 8500 RPM, পাওয়ার যেটা আছে 14.7 6500 RPM, আগেরটা ছিল 8500 RPM, এটা 6500 RPM, যার কারণে এটা খুব রেডি পিক আপ, এত রেডি পিক আপ। আমাদের একটা আফসোস ছিল যে ADV-তে কুইক অ্যাক্সেলারেশন নাই, হ্যাঁ, বিশেষ করে আমি ইনম্যাক্সে যখন শিফট করছি এটা আমার কাছে খুব ফিল হইতো। এরপর যখন PCX চালাইছিলাম
মাথাটাই নষ্ট হয়েছে। ও মাই গড, কুইক অ্যাক্সেলারেশন কারে বলে? এখন 160 তে 6500 আরপিএম, 6500 আরপিএম এ টর্ক 14.7, হিউজ ব্যাপার, অলমোস্ট 15, ম্যাসিভ ব্যাপার। কিন্তু তার মানে এখন আর আমাদের মানে এডিভি তে সেই ল্যাকিং স্টার থাকলো না যেটা আমরা মিস করতেছিলাম আর কি। ডুয়েল পারপাসের সাথে যদি কুইক অ্যাক্সেলারেশনটাও যোগ হয়ে যায় তাহলে তো সময় সহগ আর বাকি থাকে না কিছু। আর এর সাথে একটা জিনিস যোগ করছে, হ্যাঁ, HTCS যেটা হোন্ডা সিলেক্টেবল পাওয়ার কন্ট্রোল, টর্ক কন্ট্রোল, হ্যাঁ, সেটা এটাতে যোগ করছে। মিটারটা সম্পূর্ণ মিটারটা চেঞ্জ, আগের মিটার থেকে মিটার শেপটা চেঞ্জ, ফুললি ডিজিটাল মিটার, এবং মিটারে অনেকগুলি আইটেম আপনি এখানে আসবে। টর্ক কন্ট্রোল যেটা আছে সেটা এখানে জ্বলবে, টর্ক কন্ট্রোলটা যেটা আছে, উইন্ডশিল্ডটা চেঞ্জ করছে, ভেজরটা একটু লম্বা করছে এবং ভেন্টিলেশন করছে। যা আমাদের স্পিডে চলবে তখন তো একটা বাতাসের বাধা রয়ে গেছে, সেই বাধাটা তো গাড়ির গতিকে কমায়, আনব্যালেন্স করে, অনেক কিছু এর সাথে ইনভলভ আছে, মানে অ্যারোডাইনামিক আমরা যে কথাটা বলি, এটা উঠালে এখান থেকে বাতাস আপনি যাবে উপর দিয়ে উঠে যাবে। মানে এই মেনুগুলোকে আগে যেমন আমাদের এই পাশে ছিল, এখানে একটা ছিল আর এখানে ছিল রিসেটের জন্য, এখানে 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 চলে আসছে। আচ্ছা, হ্যান্ডেল বারটা চেঞ্জ হয়েছে, এটা কালারটা কেমন, কালার অলিভ অলিভ কালার, অলিভ অলিভ কালার করছে, এবং একটা ব্যান্ড আনছে, আগের মতন স্ট্রেট না। বডিগত চেঞ্জ কিছুটা রয়ে গেছে, যেটা আগের এডিভিতে যে ইয়েটা ছিল এবং 150-তে যে প্রবলেমটা ছিল, এখানে যে এই পোর্শনটা ম্যাক্সিমাম লোকের অ্যাক্সিডেন্ট করে হোক আর বিভিন্নভাবে এই পোর্শনটাকে ড্যামেজ হতো, হুন্ডা হয়তো বা এটাকে গেস করছে, গেস করার পরিপ্রেক্ষিতে তারা তাদের এই 160-র এডিভিতে কিছুটা একটা কম্বিনেশন হয়ে গেছে। চার্জেবল পোর্ট যেটা আছে আর কি, এটা আগেরটা থেকে একটু চেঞ্জ আছে আর কি। এই ডিস্কটা যেটা আছে, ডিস্কটা চেঞ্জ, এটা সামনের চাকা ABS, এটাকে বলতেছে ওয়াইপ ডিস্ক, সামনে এবং পিছেতে দুজনেই ওয়াইপ ডিস্ক দিছে। আচ্ছা, এটা 30 লিটার এখন তারা করছে, এবং সিটটা ডিজাইনটাও চেঞ্জ করছে, সিটের ডিজাইন, সিটটা স্ট্রং করছে। হেলমেট ধরবে নাকি তো চেক করে দেখি, ফুল করে দেখি, আটকাবে না? হ্যাঁ, ফুলটা করে দিতে হবে বোধহয়। এই হ্যাঁ, হবে না, হবে না, এরক্সের কোন, ও আচ্ছা, এরক্সে ধরে তাই, এটা তারপর একবার ট্রাই করে যায়, আটকায় না, না না আটকায় না, তোমার ফুল ফেস হেলমেট ধরবে না ভাই। মেইন ব্যাপার হচ্ছে স্পেস অনেক হয়ে গেছে আগের থেকে। সিট হাইট আমাদের 150-তে ছিল 795 mm, এটাতে 780 mm করছে। আচ্ছা, এবং এটা নিয়ে, সিট নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন ছিল বা প্লাস ইয়ে ছিল যে আমরা সিটে বসে মানে পা সহজে মাটিতে লাগুর পাই কিনা, সেই জিনিসটা এবার ইয়ে করছে, সিটের ডিজাইনটাও চেঞ্জ করছে, পিছে যাতে চালাতে গেলে পিছের দিকে আপনি হেলে না যান তার জন্য একটা ইয়ে নিয়ে আসছে, সাপোর্টটা বেটার করছে আর কি। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটিটা 8.1 লিটার করছে, আগে ছিল 8 লিটার, এটা 8.1 লিটার। এখানে ক্যাপ ট্যাপ রাখার জন্য একটু সুন্দর পরিবেশ করছে, যাতে আপনি তেল নেওয়ার সময় ক্যাপটা চেঞ্জ করে না রাখেন কোনো জায়গায়, তার জন্য একটা সিস্টেম করে দিয়ে দিছে। আর ইঞ্জিনের ইঞ্জিনের ক্ষেত্রে হয়েছে যে ইঞ্জিন অয়েল যেটা আর কি, সেটা আগে ছিল 800 mm লাগতো, এটাতে একটু কম লাগবে, 750 mm লাগবে। শেপ এবং লুকসটা চেঞ্জ আগেরটার থেকে, অ্যারোডাইনামিক ফিল্টারও বাড়াইছে, হ্যাঁ অনেক বাড়াইছে, এবং গাড়িটাকে একটু হ্যাভি এবং লুক্রেটিভ করছে। ভাই আপনার যখন টর্ক বেড়ে যাচ্ছে, হ্যাঁ, কুইক অ্যাক্সেলারেশন বাড়তেছে, তার মানে কি আবার HSTC হোন্ডা সিলেক্টেবল সিলেক্টেবল টর্ক কন্ট্রোল, হুট করে পাওয়ার ড্রপ করবে না। আমরা যখনই এক্সেলারেটর ছেড়ে দিচ্ছি আর কি, এক্সেলারেট না করে, তখন কী হয় আলটিমেটলি ইনস্ট্যান্ট পাওয়ার ড্রপ করে না স্কুটারে, এই জিনিসটা তখন আর হবে না, মাইলেজ বেড়ে যাবে, আবার রানিংয়ের সময় কম মানে কমফোর্টটা বেড়ে যাবে, মনে হবে যে আমি খুব অল্প একটু এক্সেলারেট করলে গাড়িটা অনেক বেশি দূর দৌড়াচ্ছে। হোন্ডা ক্লেম করতেছে ইনফ্যাক্ট এটা 45 কিলোমিটার পার লিটার, PCX-এর ইঞ্জিন আর এটার ইঞ্জিন তো সেম ইঞ্জিন, হ্যাঁ, 4 bar PSP+ ইঞ্জিন। PCX-এ অনেকেই কিন্তু ঢাকার বাইরে 51-52 কিলোমিটার পাচ্ছে তার পার লিটারে, এবং এটা ইঞ্জিন এবং PCX ইঞ্জিন যেহেতু সেম, হ্যাঁ, 4 bar ASP+ ইঞ্জিন, তো এটার মাইলেজও কিন্তু এরকমই পাওয়ার কথা। বাট একটা ফ্যাক্টর আছে, এটা অফরোডিং টায়ার, ঠিক আছে, যার কারণে একটু ডিফার করতে পারে, এটার ব্যাক রেয়ার টায়ারটাতে হচ্ছে 130 সেকশনের টায়ার, সেম আগের টায়ার আর এই টায়ার সেম,
কোনো মানে আই উইল সে PCX এর সঙ্গে মাইলেজের মাইলেজে টায়ারের কারণে মাইলেজের তারতম্য একটু হতে পারে মাইলেজ ডিপেন্ড অন রাস্তার উপরে লোডের উপরে স্পিডের উপরে টায়ারের উপরে টায়ার প্রেসারের উপরে অনেক কিছু সাথে চালানোর উপরে রোড এবং লোড দুটোই স্ট্যান্ডার্ড হতে হবে তার উপরে ডিপেন্ড করে কিন্তু মাইলেজ এই জায়গাটার ডিজাইনটাতেও একটু চেঞ্জ আছে অনেক চেঞ্জ এবং এই লুকসটাকে অনেকটা চেঞ্জ করছে তারা ইনফ্যাক্ট হচ্ছে যে হারে ডলারের ফ্লাকচুয়েশন হচ্ছে এটাতে প্রাইস বলাও কঠিন এবং প্রাইসটা ওই জায়গায় ফিক্সড রাখাও কঠিন তবে আমরা চেষ্টা করব যে কাস্টমার হাতে রিজনেবল প্রাইজে ADV প্রোডাক্ট বা যে কোনো প্রোডাক্টে আমরা উঠা দেওয়ার জন্য ব্যবসার দৃষ্টিকোণ ছাড়াও আমরা কিন্তু কাস্টমার সার্ভিস কাস্টমার সাপোর্ট দেওয়ার কথা চিন্তাভাবনা করি কিন্তু এখন যে ডলার প্রাইস এবং আনুষঙ্গিক যে অবস্থাটা তৈরি হচ্ছে ফ্রেট চার্জ ডলার প্রাইস এটা আমাদের বিয়ন্ড অফ কন্ট্রোল কোনো স্টেবল সিচুয়েশন না নেক্সট লটটা পৌঁছানোর পরে আসার পরে আমরা প্রাইসটা বলতে পারবো আর কি আচ্ছা বাট অন্যান্য যেগুলো অলরেডি আছে সেগুলো নিয়ে একটু বলা যাচ্ছে অন্যান্য যেগুলি আমরা মোটোমোশন অলওয়েজ প্রত্যেকটা লটে আলাদা আলাদা প্রাইজিং করি যেটা যে লটে যে প্রাইজিং হয় সেই লটে সেই প্রাইজিং করি এখন যেগুলি আমাদের কাছে স্টক আছে আমাদের কাছে অ্যারোক্স আছে আমাদের কাছে এনম্যাক্স আছে আমাদের কাছে PCX আছে আমাদের কাছে ভ্যারিও 160 আছে আমাদের কাছে নতুন একটা মডেল আসছে আচ্ছা এবারে ওটা নিয়ে আমি যাচ্ছিলাম আর কি নতুন আরেকটা মডেল বাংলাদেশে ইন্ট্রোডিউস করলেন তারা সেটা হচ্ছে হোন্ডা জেনিও জেনিও এইটা হলো স্কুপির বলতে পারেন একদম প্লাস আপনি মনে করেন যে ব্যাকলাইটটাও সুন্দর এত দারুণ লাগতেছে না অনেকটা ভেসপা স্টাইল করছে আর কি ভেসপার কাছাকাছি এটা মানে ইন্সপায়ার্ড কিন্তু এটার ব্যাকলাইটটার মধ্যে একটা দারুণ ফ্যাক্টর আছে পুরো ডিজাইনটার মধ্যে দেখেন একটু আমাকে স্পেস আসলে কম অনেক গাড়ি অলরেডি শোরুমে আমি খুব ভালো করে আপনাদেরকে দেখাইতে পারতেছি না কিন্তু জাস্ট ইউনিক একটা ডিজাইন এটা আপনি বাংলাদেশে কোনো স্কুটারের সঙ্গে এই ডিজাইনটাকে মেলাতে পারবেন না ডিজিটাল মিটার খুব ছোট্ট একটা মিটার বাট খুব সুন্দর লাগতেছে দেখতে টোটালি ইউনিক একটা ডিজাইন হ্যাঁ স্কুপির সঙ্গেও কিন্তু মিলে না মানে ইন্সপায়ার্ড বাট পুরোপুরি মিলে না না স্কুপি দেখতে অনেক সুন্দর কিলেস না এবং ISS আর কি এই হচ্ছে শাটার অফ হলো এখন আর আপনি খুলতে পারবেন না তখন আবার এই মাথাটা দিয়ে চাবির এই পিছন সাইডটা দিয়ে হ্যাঁ এই করলে আপনি চাবি তখন খুলবে এখানে হুক আছে হ্যাঁ যে কোনো মাল ক্যারি করে লেগ স্পেস অনেকখানি অনেকখানি USB চার্জার পোর্ট আছে বাহ সুন্দর তো কার চার্জারের মতন লেগ স্পেস কুপির থেকে মনে হইতেছে এটাতে একটু বেশি একটু বেশি অনেকে বসে তো খুব মানে কমফোর্ট ফিল করলো আর কি ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ফুয়েল ট্যাঙ্ক 4.2 পার্সো আমার মানে যে ব্রেক প্যাড ব্রেক শু এগুলি মিলবে এয়ার ফিল্টার এগুলি মিলবে আর প্লাস হচ্ছে যে টায়ার সাইজ ইজ সেম স্কুপি আর ইয়া সেম ইঞ্জিন স্পেস স্কুপি আর এটা সেম কোনো পার্থক্য নেই আর কি এটার প্রাইস আমরা 285 চাচ্ছি আর এই হচ্ছে ভেরিও 160 ভাই এটা লুকটা দেখেন ভেরিও অনেকগুলি কালার আমরা নিয়ে আসছি মাথা নষ্ট লুক এটা আমরা ভেরিওটাকে নিয়ে আসছিলাম বেসিক্যালি ম্যাক্সি স্কুটারের মধ্যে একটা মিডল রেঞ্জের কাস্টমারকে পারপাস সার্ভ করার জন্য নিয়ে আসছিলাম মানে কমিউটার সেগমেন্টের যারা আছে কিন্তু ইনফ্যাক্ট ডলারের দামের কারণে মনে করেন যে এটা ওই রেঞ্জ থেকে একটু বেশি হয়ে যাচ্ছে আচ্ছা প্রাইস রেঞ্জটা অনেক বেশি হয়ে যাচ্ছে তো তারপরেও আলহামদুলিল্লাহ যথেষ্ট রেসপন্স ভেরিও অনেকেই পছন্দ করতেছে অনেকেই চাচ্ছে আমাদের অলরেডি বিক্রি হয়ে গেছে বেশ কয়েকটা এখন এবারে এই লটের প্রাইস কত এটা 385 এর অ্যাপসুলটা 398 আর আমাদের PCX যেটা আছে PCXটা আমাদের সেম মডেলই আগে যা ছিল এখন 2022 সেম মডেলই PCX আমরা কোনো চেঞ্জ নাই না কোনো চেঞ্জ নাই PCX আমরা আগের এবার অনেকগুলি কালার সকল কালার নিয়ে আসছে যে ব্ল্যাক ব্ল্যাক ম্যাট রেড ম্যাট রেড তারপরে এই যে ম্যাট ব্লু ও ম্যাট ব্লু টা আছে ম্যাট ব্লু এই যে ম্যাট ব্লু আর এই হচ্ছে হোয়াইট আসলে আজকে এত বেশি গাড়ি শোরুমে এনম্যাক্স জায়গাই নাই এই যে এনম্যাক্স কোরিয়াল এনম্যাক্স দিস ইজ এনম্যাক্স এনম্যাক্স এই কালারটা আমার খুবই পছন্দ হয়েছে ভাই একটা বটল গ্রিন শেড আছে কিন্তু এই কালারটার মধ্যে এই কালারটা সবাই চয়েস করে যখনই লাইট পড়ে না পুরো গ্রিন গ্রিন একটা ফিল এসে যায় কালারটার মধ্যে খুব করে ব্ল্যাক এর মতো লাগে না না হ্যাঁ অনেকটা ব্ল্যাক এর কাছাকাছি কিন্তু আবার ব্ল্যাক না ব্ল্যাক না এখন এনম্যাক্স এর প্রাইস কত এনম্যাক্স এর প্রাইস 465 অ্যারক্স এর প্রাইস আছে 425 এটা হ্যাঁ হ্যাঁ
WGP. এটা ব্ল্যাকটা এটা চালাচ্ছে সেম প্রাইস এই হচ্ছে অ্যারক্সেস ব্ল্যাক কালারের 2022 মডেল নিউ শেপ নিউ মডেল আর কি লিকুইড কুল ইঞ্জিন এটাই হচ্ছে ব্যাপার মানে লিকুইড কুল ইঞ্জিনের স্কুটার চালানোর মজাটা ডিফারেন্ট রিমের কালারটা আবার একটু ডিফারেন্ট লাগতেছে ভাই রিমের কালার তো মানে আগে আগেরটার এটা কালার সেম না একটু হালকা ছিল বোধহয় আগে একটু হালকা ছিল এটা একটু ডিপ ব্রোঞ্জের মতো লাগছে ওই যে আগেটা ওই কালার ছিল ঠিক আছে আগেটা গোল্ডেন কালার ছিল এটা একটু রিম কালারটা চেঞ্জ করছে আর এটা একটু হালকা ব্রোঞ্জ কালার মিটারের লুকটা মনে হইতেছে একটু ডিফারেন্ট করছে আগের থেকে আচ্ছা অ্যারক্স নিয়ে তো আসলে নতুন করে বলার কিছু না এমনি প্রাইস হচ্ছে এটা বললেন 4,25,000 আর P6 এর প্রাইস কত রাখতেছেন P6 এর 4,95,000 আচ্ছা আর NMAX এর প্রাইস 4,65,000 অ্যারক্স এর প্রাইস 4,25,000 আর ভেরিও যেটা আছে স্ট্যান্ডার্ড সেটা আমাদের 3,85,000 আর ভেরিও র্যাপসেল এডিশন 3,98,000 এটা হচ্ছে হন্ডার অরিজিনাল সিনথেটিক 10W30 JASO MB এটা কত প্রাইস ভাই এটা প্রাইস আমাদের 1,100,000 আর হচ্ছে গিয়ার অয়েল মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু এটা সিনথেটিক গিয়ারটা কিন্তু সিনথেটিক গিয়ার তো এর আগে যা কিছু পাইছি সব মিনারেল কিন্তু এটা ফুল সিনথেটিক গিয়ার অয়েল এটা কত এটা 550,000 আর এটা হচ্ছে মিনারেল 10W30 সব 10W30 এবং এটা হুন্ডার অরিজিনাল জেনুইন এবং এখানে দেখেন মানে কেন উপর লেখা আছে AASM অ্যাস্টা হুন্ডা মোটরস আচ্ছা আচ্ছা মানে অ্যাস্টা হুন্ডা মোটরস হচ্ছে ইন্দোনেশিয়ান কোম্পানি যেটা তার নাম আর কি আচ্ছা আচ্ছা সেখানে এখানে কিন্তু ক্যানের উপরে অলরেডি প্রিন্টেড করা আছে আর কি এবং এটা JASO MB কিউআর কোডও দেওয়া আছে এটা সহজে কিউআর কোডে ইয়ে করে আপনি দেখতে পারবেন যে অরিজিনাল কিনা ইঞ্জিন অয়েল একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর দ্য বাইক অল টাইপ অফ বাইক স্কুটার বলেন আর বাইক বলেন সব কিছুর জন্যই রিসাইকেল ইঞ্জিন অয়েল যদি ইউজ করেন তা আলটিমেটলি কী দাঁড়াবে আপনার বাইকটাও পারফরমেন্স ওয়াইজ ইট ইস মানে খুব বিলো পারফরমেন্স দেখাবে তো তারই আঙ্গিকে আমরা দেখলাম যেহেতু মোটোমোশন আমরা গুড কোয়ালিটির স্কুটার কাস্টমার হাতে উঠা দিতে যাচ্ছি বা দিচ্ছি আমাদের সার্ভিস প্লাস সাপোর্ট বিশেষ করে আফটার সেল সার্ভিস স্পেয়ার পার্টস সব কিছু দিয়ে তারা বেশ স্যাটিসফাইড এবং মোটোমোশন থেকে এখন যেই গাড়ি কিনুক বাইক কিনুক সে কিন্তু 100% স্যাটিসফাইড এবং মানে আস্থা রেখে কিনতে পারতেছে রাইট যে গ্রে মার্কেটে গাড়ি নিয়ে যে একটা দুশ্চিন্তা সে দুশ্চিন্তার জায়গাটা আমরা অনেক আফটার সেল সার্ভিস দিয়ে সেটাকে কভার করছি তো ওইখানে যাওয়ার পর দেখলাম যে ইঞ্জিন অয়েল নিয়ে বেশ প্রবলেম তারই আঙ্গিকে আমরা ইঞ্জিন অয়েল এবার নিয়ে আসছি যে একবার অরিজিনাল হুন্ডার জেনুইন ইঞ্জিন অয়েলটি আমরা নিয়ে আসছি আচ্ছা এটা কন্টিনিউয়াসলি পাওয়া যাবে ইনশাআল্লাহ আমরা কন্টিনিউয়াস এটা রাখবো এটা কন্টিনিউয়াসলি আমাদের কাছে থাকবে এখন আমাদের আমরা বাইরে কোথাও দিব না আমাদের সার্ভিস সেন্টার থেকেই শুধুমাত্র আমরা এটাকে চেঞ্জ করে দিব আচ্ছা আর কিনে নিয়ে যাবে এটা হবে না আমরা এটা দিব না তার কারণ হচ্ছে কি যে এটা আমরা আমাদের গুডউইলের প্রশ্ন হ্যাঁ মানে আমরা এই সার্ভিস সেন্টার দেওয়ার পর অনেকগুলি প্রবলেমও ফেস করতেছি যারা গ্রে মার্কেটে অন্য অন্য শোরুম থেকে গাড়ি কিনছেন বিভিন্ন রকম প্রবলেমেটিক গাড়ি কিনছেন বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট করছেন আমাদের কাছে সার্ভিসে আসার পরে দেখা গেলো ওই প্রবলেম আমরা কোনো কারণবশত হয়তো সলভ হলো না বা ইয়ে হলো না উনি একটা স্ট্যাটাস মেনে দিচ্ছেন যে এটা যেন মোটোমোশনের দায়িত্ব পড়ে গেছে কিন্তু তার গাড়িটা কিন্তু সে কেনার সময় কিন্তু প্রবলেমেটিক জায়গা থেকে প্রবলেমেটিক বাইক কিনছে তো তাকে কিন্তু মানে 100% ওকে করাটা ডিফিকাল্ট আবার অনেকেই বিভিন্ন রকম মোটিভেশন করতেছেন গাড়িতে অনেক মোটিভেশন করতেছেন যার কারণে তার গাড়ির পারফরমেন্স ওয়াইজ সেটা বিলো হয়ে যাচ্ছে অনেক প্রবলেম দেখা দিচ্ছে সেটাও কিন্তু সাপোর্ট দেওয়াটা আমাদের জন্য খুব মানে কষ্টদায়ক হয়ে যাচ্ছে আমরা রিকোয়েস্ট করতেছি সবাইকে যে এই ম্যাক্সি স্কুটার প্রিমিয়াম সেগমেন্টের স্কুটার এটাতে কাইন্ডলি কেউ আপনারা মানে মোটিভেশন করেন না কোনো রকম মোটিভেশনে যায় না মোটিভেশন করলে আমরা স্ক্যানার দিয়ে টেস্ট করে কোনো ইয়ে পাই না ইরোর আসে প্রত্যেকটা স্ক্যানার টেস্ট করতে গেলে যা মতো ওয়্যারিংয়ের হাত দিবেন তা মতো আমাদের স্ক্যানারে এটা ইরোর চলে আসে আমরা স্ক্যানার দিয়ে টেস্ট করে কোনো রেজাল্ট পাই না কিন্তু এসি ইউনিটটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এসি ইউনিটটা কী করে এটা পুরো গাড়ির আপনার ব্যাটারি থেকে কী পরিমাণ অ্যাম্পিয়ার কারেন্ট আপনি বিভিন্ন ইউনিটে যাবে প্লাস কোথায় কতটুকু লোড যাবে সব কিছু এসি ইউনিটটা কন্ট্রোল করে হ্যাঁ মগজ ওয়ান কাইন্ড অফ মগজ এটাকে কন্ট্রোল করে তো এটার উপর কিন্তু প্রেশার পড়ে আমরা যে ফগ লাইট বলেন আর যেটাই বলেন আমরা যদি অ্যাম্পিয়ারকে স্ট্যান্ডার্ড অ্যাম্পিয়ারকে না মেনে লাগাই তাহলে কিন্তু এটা এই এসি ইউনিটটা চলে যাওয়ার সম্ভাবনা থাকবে অনেকেরই কাছে আবার অনেকেই তো বলতেছে না আমি তো আমার বুঝে আমার মতন করছি হ্যাঁ যাই করেন না কেন ইনফ্যাক্ট যে জিনিসটা আছে যে আপনি হুন্ডা বা ইয়ামাহার উপরে তো না তারা অ্যানালাইসিস করে নিজ দায়িত্বে করতে হবে সদস্য দায়িত্বে করতে হবে কারণ এটা করার ফলে যদি আপনার স্কুটারের কোনো হ্যাম্পার হয়
সেটার দায় দায়িত্ব তখন আবার স্কুটারকে দেওয়া হবে না, স্কুটারকেও দেওয়া যাবে না, মোটো মোশনকেও দেওয়া যাবে না, মোটো মোশন সার্ভিস সেন্টারকেও দেওয়া যাবে না। মোটো মোশন সার্ভিস সেন্টার তাদেরকে স্যাটিসফাইড করতে পারবে না, যারা মডিফিকেশন করছেন তাদেরকে স্যাটিসফাইড মোটো মোশন কখনোই করবে না। কেন, এটার বাংলাদেশে কোনো মেকানিক্সই করতে পারবে না। ইঞ্জিন অয়েল প্রথম উদ্বোধন করলাম আজকে আমি, খালি কন্টেইনারটা এখন ফুটা করা হবে। আপনারা যখনই ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন সঙ্গে সঙ্গে আগে হচ্ছে কন্টেইনারটারে নষ্ট করবেন, তারপর বাকি কাজ। হ্যাঁ, ফুটা করে দিবেন, কেটে দিবেন, অপরের জন্য সেভ করবেন, এটা অপরকে সেভ করবেন। হ্যাঁ, নাও ফুটা করে দাও, কোনোভাবে যেন আর কেউ ইউজ করতে না পারে। বাস, থ্যাংক ইউ। আগেটা ছিল হচ্ছে মোবিল সুপার জ্যাসো এমবি, এবং ওইটা 3000 কিলো যে চালাইলাম, যখন আমি ফিরলাম আজকে তখনও পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে পারফরমেন্স ড্রপ করে নাই। এডিভিটাতে যেহেতু একেবারে নতুন অবস্থায় আছে, অলরেডি এখন আমার চলছে মাত্র 4000 ক্রস করার পরে এসে আমি সিনথেটিকটা ইউজ করতেছি। সোফার দেখা যাক কি হয়, তবে 3000 কিলোমিটার চালানোর পরেও পারফরমেন্স যে ড্রপ করে না সেটা কিন্তু অলরেডি টেস্টেড। আমি আরেকটা জিনিস ভয় পাচ্ছিলাম যে লেভেল কমে যায় কিনা, তো দেখলাম একদম ঠিকঠাক, লেভেলেরও কোনো সমস্যা হয় নাই। জেনুইন অয়েল যদি আপনি ইউজ করেন তাহলে টেনশন নাই, ভেজাল খাদ্য পেটে ঢুকলে যেমন পেট খারাপ হয় ঠিক তেমনি আপনি যদি ভেজাল ইঞ্জিন অয়েল আপনার স্কুটারে ইউজ করেন সেটার জন্য আপনাকে মাশুল দিতে হবে, এটাই স্বাভাবিক। সো আজকের ব্লগ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আগামী পর্বে আবার দেখা হবে। আর আজকে যদি আপনি নতুন হয়ে থাকেন এই মুহূর্তে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন। আই উইল সি ইউ অন নেক্সট ব্লগ। Till then, take care. Allah Hafiz.